আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় খামারি উদ্যোক্তা ও প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বন্ধুগণ, আপনাদের প্রত্যেককে চ্যানেল কৃষির আরেকটি নতুন পর্বে সাদর সম্ভাষণ। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার চন্দিপুর ইউনিয়নে সবুজ ভাই মাওয়া হাছারি। আসলে এটা মাওয়াতে না, এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলায় অবস্থিত। অনেকে মাওয়া বুঝে ভুল করেন, এটা লক্ষ্মীপুর জেলাতে অবস্থিত। সেই মাওয়া হাছারির শতদেকেরই মিস্টার সবুজ, একেবারে তরুণ উদ্যোক্তা, তারই প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ওনার কাছ থেকে আমরা আপনাদেরকে জানাতে চেষ্টা করব কীভাবে রঙিন মাছ পালন করবেন, এর রোগবালাই কী, কী কী যত্ন নিতে হয়, একেবারে এ টু জেড কমপ্লিট ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক ইনফরমেশান এই ভিডিওতে থাকবে, আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। জি আসসালামু আলাইকুম। সবুজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আছি। আচ্ছা, আপনি এই অল্প বয়সে এই রঙিন মাছ চাষে আপনি উদ্বুদ্ধ হলেন কিভাবে? কিভাবে হলেন? আসলে সাদা মাছ চাষ করি। জি জি, ঠিক আছে। আমার অনেকগুলো পুকুর আছে। আচ্ছা, কত কি সংখ্যক আছে? আছে 17-18টা এখন বর্তমানে। আনুমানিক যদি আমরা একর বা বিঘা বা কানি হিসেবে ধরলে কত কানির পুকুর আপনার আছে? 6-7 একর হবে। 7 একর, বিশাল ব্যাপার। এখান থেকে কি পরিমাণের মাছ আপনি বছরে পেয়ে থাকেন? হ্যাঁ পাই, আগে লাভ হইতো, অনেক লাভ হইতো। এখন ওই কি পরিমাণে পেয়ে থাকেন? অনেক অনেক, এগুলো তো আসলে হিসাব করা, সারা বছর তো বিক্রি করে, এত হিসাব রাখি না। মূলত এটা তো বাণিজ্যিক উদ্দেশ্যে আপনি করা নাকি? জি, বাণিজ্যিক উদ্দেশ্যে। বছর শেষে কি আপনি প্রফিটের কোনো অংশ হিসাব করেছেন যে আমার এত টাকা খরচ হয়েছে, এত টাকা প্রফিট হয়েছে? প্রফিট আগে অনেক প্রফিট হতো, এখন খাদ্যের দাম বেড়ে যাওয়াতে প্রফিট কম। আচ্ছা, এজন্যই আমরা এখন রঙিন মাছের দিকে আসা। আচ্ছা, এই রঙিন মাছ আপনি শুরু করলেন কবে থেকে? রঙিন মাছ আমার এক ভাই আমাকে এক জোড়া মাছ ফুটাইতে দিছে, যে ভাই আমার ছোট একটা হ্যাচারি আছে, যে আমারে কিছু মাছ ফুটাই দেন। ওখান থেকে আমি শুরু করছি। আচ্ছা আচ্ছা, ওখান থেকে আমি 300 মাছ ওনাকে ফুটাই দিছি, আর আমি 300 মাছ রাখছি ওখানে। আপনি নিজে রাখলেন? ওইখান থেকে আপনি শুরু রঙিন মাছের? 300 মাছ প্রায় 1 লাখ টাকার উপরে বিক্রি করছি। আলহামদুলিল্লাহ, বিশাল ব্যাপার। গত বছর আগের বছর এটা হয়েছিল, আর এই বছর আমি নিজে অনেক ফোনা করছি। আচ্ছা, আমাদেরকে আমাদেরকে বলেন প্রথমে আমরা রঙিন মাছ যখন একজন নতুন উদ্যোক্তা প্রথম শুরু করব, প্রথম কিভাবে শুরু করব? প্রথম শুরু করতে হলে উনি কালারফুল মাছ নিতে হবে। এই মার্কেটে টিকি থাকতে হলে আপনার ভালো মাছ করতে হবে। ভালো মাছ না করলে উনার কাছে নতুন হিসাবে কাস্টমার যাবে না, যাবে না। আমরাও ভালো মাছ না করলে আমাদের কাছে কাস্টমার আসতে না। আচ্ছা, ঠিক আছে। জি, এখন আমরা ওই যে বিদেশ থেকেও কালেকশন করতেছি, ইন্ডিয়া থেকে কালেকশন করতেছি, জাত উন্নয়নের চিন্তা করতেছি। আচ্ছা, আপনাকে বলি, আমাদের নতুন উদ্যোক্তা যারা, তারা পানি কিভাবে তৈরি করবে? কিসে উনি কিসে পানি, মনে করেন একটা চৌবাচ্চার মধ্যে করলো, একটা ট্যাঙ্কে, ছোট একটা ট্যাঙ্কের মধ্যে করলো, চৌবাচ্চার মধ্যে পানি, অত ওই পানিগুলা প্রথমে আপনার আয়রন রিমুভ করতে হবে। আচ্ছা, আয়রন থাকলে ওই বাচ্চা মাছ মারা যায়। আয়রন রিমুভ করতে হবে, এটা ফিল্টার করতে হবে। আচ্ছা, এরপরে হালকা চুনের পানি, পটাশ। হ্যাঁ, কি পরিমাণে আপনার 10,000 লিটার একটা ট্যাঙ্কে কি পরিমাণের আপনি দিবে? 10,000 লিটারে আপনার ধরেন না 350 গ্রাম লবণ, তারপরে ধরেন না সামান্য 1 চিমটি পটাশ। পটাশ, আচ্ছা, পটাশ কি দিয়ে দিবে নাকি পটাশের মধ্যে রেখে ছেড়ে দিবে? পানিতে ইয়ে করে, জি জি, গুলে গুলে দিয়ে দিবে, দিয়ে দিল। আচ্ছা, এটা খালি খালি জায়গায় দিতে হবে। আচ্ছা, মাছ থাকা এর কয়দিন পরে মাছ ফোনা আপনার ওখানে দিবে? পটাশ চুন এগুলোর একটা অ্যাকশন থাকে, 4 দিন, 4 দিন পরে দিতে হবে, এটা দেওয়া যাবে। আচ্ছা, এরপরে কি যত্ন নিতে হবে? এরপরে মাছ দিবেন, মাছ দিয়ে আস্তে আস্তে খাওয়া দিবেন। আমি মনে করেন এই 100 শতকের একটা পুকুর বা চৌবাচ্চাতে আমি কি পরিমাণ মাছ চাষ করতে পারবো? সংখ্যক বলতে আপনি মাছ যত বেশি দিবেন, অনেকে অনেক বেশি মাছ দেয়, ধরেন 10,000 লিটারে অনেকে ধরেন 5,000 মাছ দেয়, 6,000 মাছ দেয়। জি, তো ওগুলো আসলে কি সাইজ কত বড় হয় না, গ্রোথ হয় না, যত কম মাছ দিবেন তত গ্রোথ ভালো, তত বেশি গ্রোথ আসবে, গ্রোথ ভালো হবে। আচ্ছা, আর অক্সিজেন মানে কম মাছ দিলে অক্সিজেনও দেওয়া লাগে না। অনেক সময় দেখা যায় রাত্রে কারেন্ট গেছে কি, অক্সিজেন বদ্ধ হয়ে গেছে, মাছ সব মারা গেছে, কিন্তু কম মাছ খেলে এই ধরনের মারা যাবে না। আচ্ছা, এদের রোগ বালাই ঠিক? রোগ বালাই আসলে গরমকালে অত রোগ বালাই হয় না। এদের মধ্যে একটা রোগ হয় পরজীবী, উকুন যেটা বলে, সুই পোকা হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বিভিন্ন রকমের পরজীবী হয়, পরজীবীটাই সমস্যা করে। ওটাতে ওটা প্রতিকার কি, ওটা চিকিৎসা কি করতে হবে? এটা ইয়ে আছে, SMA 1%,
ওটা এক ফোঁটা দিলে যথেষ্ট। এটা কিসে দিবেন ওই 1%টা? পানিতে আবার বেশি দিলে মাছ মারা যাবে। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওই যে আসিমিক ওয়ান যে ওষুধটার কথা হলো, এটা পশুদের গায়ে ওটার প্রয়োগ পদ্ধতি আছে, আপনি ওটা পরেই ইউজ করবেন। জি, বিভিন্ন কোম্পানির বিভিন্ন, যেমন এসকেপের আছে, ওটার নাম হচ্ছে বার্কিল ওয়াল 1%। আর আমাদের এই যে আপনার এই মাছটা সাধারণত যারা নতুন উদ্যোক্তা, কোথায় চাষ করলে আপনার ফলন বেশি হবে, আশানুর লাভ পাবে? যারা ট্যাঙ্কে চাষ করবে তারা অটো ব্রিডিং মাছ চাষ করে ভালো, গাপি মলি শর্টটেল। আর কুইকার পার কমেট মূলত ফুকুর ছাড়া অত ভালো রেজাল্ট পাওয়া যাবে না। দুদিন পরে মারা যাবে, এই অসুখ হবে ওই অসুখ হবে, ফুকুর কিন্তু কোনো সমস্যা হয় না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এই যে সবুজ ভাইয়ের আমরা আসার পরে উনি ওনার ইয়েতে জাল দিয়েছেন, সে মাছগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনার কি নাম? আমার নাম গৌতম। গৌতম দা, আপনি কতদিন থেকে সবুজ ভাইয়ের সাথে আসছেন? আজকে 15 বছর। 15 বছর। ওনার মাছগুলিকে আপনি উঠিয়ে দেন? হ্যাঁ, আমরা ওনার মাছ উঠিয়ে দিই। কিসংখ্যক মাছ ওনার খামারে আছে? যেগুলো দেখাচ্ছে সবুজ ভাই, এগুলো সব থাইল্যান্ডের মাছ, উনি এখানে এনে ব্রিড করছেন। সুতরাং সঠিক জাত পেতে হলে ডেসক্রিপশনে আমরা সবুজ ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, সরাসরি ওনার সাথে কথা বলে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। একেবারে অরিজিনাল ব্রিড, কোয়াকো বেলটেল। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার, লেজের অবস্থা। আমরা যদি একটু লেজটা দেখাই। আচ্ছা সবুজ ভাই, আপনি যখন এভাবে উঠালেন জাল দিয়ে, উঠানোর পরে পরিবহনের ক্ষেত্রে অক্সিজেন ছাড়া তো নেওয়ার কোনো উপায় নেই নাকি? কাছাকাছি অক্সিজেন ছাড়া নিয়ে রে। কত দূর পর্যন্ত আপনার অক্সিজেন ছাড়া নেওয়া যায়? এবং কিসংখ্যক একটা ব্যাগের মধ্যে কিসংখ্যক মাছ দেওয়া যায়? চারে পাতিলের মাধ্যমে আমরা 10 থেকে 8-10 মাইল দূরে নিয়ে যেতে পারবো এই মাছ। 10 মাইল? হ্যাঁ। কিছু হবে না? কিছু হবে না, পাতিলে করি। আচ্ছা আচ্ছা, একটা পাতিলে কিসংখ্যক দিবেন? 50-60 মাছ দেওয়া যাবে এই সাইজ অনলি। আর অক্সিজেন দিলে তো আমরা 24 ঘন্টা। হ্যাঁ, এই যে মাছের কালার দেখছেন আপনারা, কোয়ালিটি মাছ পেতে হলে আপনারা সবুজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা প্রথম ফ্রন্ট থেকে গোল্ডফিশ আপনাদেরকে দেখালাম, দ্বিতীয় ফ্রন্ট এখানের মধ্যে কী কী মাছ আছে আমরা দেখছি। দর্শক মণ্ডলী, এই এই ফ্রন্টে আপনার শুধু কমেডি আছে, সব গ্রুড মাছ। এখানে কয়েকদিন আগে অলরেডি তারা অটো ব্রিডও করেছে। দর্শক মণ্ডলী মাশাআল্লাহ দেখছেন, এই মাছের কালার আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বেশিরভাগ কিন্তু আপনার ইন্ডিয়া থেকে উনি নিয়ে এসেছিলেন ওই জাত। আমরা আপনাদেরকে যতটুকু পাচ্ছি একেবারে জাল টেনে বাস্তবে যে কী পরিমাণ মাছ আছে তা দেখাচ্ছি আপনাদেরকে, সবগুলো ব্রিডের মাদার মাছ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই প্রকারের অন্তত অনেকগুলো পুকুরে উনি আগে মিঠা পানির মাছ চাষ করতেন, এখন উনি কালার ফিশ করে থাকেন। এই প্রকারের অনেকগুলো পুকুর ওনার কাছে আছে। এই একটা দেখাচ্ছি পাশাপাশি, আরও একটা দেখাচ্ছি সুপারি গাছের ভিতরে, বড় বড় পুকুরগুলো, বাগিচাগুলো সুপারি গাছ আর নারকেল গাছে ভরপুর। দুই প্রকারের ইনকাম আসে, নারকেল থেকে বাৎসরিক, সারা বছরই নারকেল থেকে আসে, সুপারি থেকে বছরে একবার ওনারা ফলন পেয়ে থাকেন। এক একটা পুকুরের দুর্গ শহরের 3-4 বিঘা করে, এর চেয়ে বড়ো পুকুর ওনার রয়েছে অন্তত 15-20টা। মানে আমাদের সময় সংকীর্ণ বলে আমরা সবগুলো পুকুর ওনার দেখাতে পাচ্ছি না বলে দুঃখিত। সবুজ সাহেব কৃষিকে হৃদয়ে ধারণ করেন বলেই উনি আগে মিঠা পানের মাছ চাষ করতেন, এখন কালার ফিশে এসেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা হচ্ছে আপনার পঞ্চম পুকুরটা আমরা দেখাচ্ছি। মাশাআল্লাহ, আপনারা তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পুকুরে ওনার সবচেয়ে বেস্ট কালেকশন, সেটা হচ্ছে গোল্ডফিশ। কুইকাপ এবং গোল্ডফিশের একটা রাজ্য বলা চলে, কমেট, গোল্ডফিশ, কুইকাপ, এই তিন প্রজাতিতে মূলত উনি মোটামুটি আমার জানা মতো, আমি এ পর্যন্ত যতটুকু যত জায়গায় গিয়েছি সেরাদের তালিকায় উনি একজন আছেন। এত বড় পরিসরে কালার ফিশ করেন, আমাদের দেশে খুব কম লোকে আছেন। উনি বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসছিলেন ব্রিডারগুলো, ওই ব্রিডার থেকে এখন উনি প্রচুর পরিমাণের পোনা করে মোটামুটি বড় করছেন, এগুলো প্রায় ব্রিড করার উপযোগী হয়ে যাচ্ছে। এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পুকুরে, পুকুরে রঙিন মাছ করলে কালারের জন্য সেরা মাছ পুকুরে উৎপাদন হয়। দেখছেন মাছগুলো খাওয়ার খাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে। আসলে আমরা যেই মাছই পালন করি মাছের জন্য পুকুরেই উত্তম, পুকুরের মধ্যে রোগ বালাই কম হয়, কষ্ট কম হয়, পরিচর্যা করতে সুবিধা। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন এই মাওয়া হাঁচারি, তার এর অর্থ হলো সবুজ ভাইয়ের হাঁচারিতে যাচ্ছি আমরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা হচ্ছে সেই মাওয়া হাঁচারি সবুজ ভাইয়ের, উনি হাঁচারিটা
সদ্য আরম্ভ করেছেন। এখানে ওনার ব্রিডিং বক্স দেখছেন, এটা হচ্ছে অক্সিজেন দূরে। এখানে বিভিন্ন প্রজাতির উনি গাপ্পি পালন করছেন, শর্ট টেল আছে, গাপ্পি আছে। সবুজ ভাই ওনার হ্যাচারি, এটা হ্যাচারিতে ব্রিড করবেন এই মাছগুলো দিয়ে। এই ব্রিডগুলো মানে মাছ দেখাচ্ছেন, মাশাল্লাহ মাছ দেখলে আপনাদের মন ভরে যাবে। কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ মাছের অবস্থা দেখুন। এটা এটা পুরুষ না মহিলা? মেল না মেল? আমরা কিভাবে বুঝবো? এই যে পেট নরম বরফুট ডিম, এই যে এটা মেল মেল, আমার বুঝের বুঝের উপায় হলো পেট চিকন হবে। আচ্ছা আপনি চাইলে নিতে পারবেন, প্রচুর পরিমাণের কালেকশন ওনার কাছে আছে, আপনার নিতে পারবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মাওয়ার নামে এই হ্যাচারিটা। সবুজ ভাইয়ের খুব আদরের মেয়ে মাওয়া। তোমার কি নাম? তামিম। তামিম, তোমার কি নাম? নাইমা। নাইমা, মাছ ভালো লাগে? খাও মাছ। মাওয়া, তোমার মাছ ভালো লাগে? হ্যাঁ, তো আমি মাছ দেখতে কেমন লাগে তোমার? ভালো। ভালো লাগে না? তুমি মাছে খানা দাও? দে। কবে দাও? দিনে দুইবার। দুইবার? জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি নাম ভাই? মোহাম্মদ ইকবাল হোসেন। ইকবাল হোসেন। ভাই নাম কি? রায়হান মোহাম্মদ। আচ্ছা, আপনারা মূলত কি করছেন? আমি এটা মাদ্রাসা শিক্ষকতা করি। পাশাপাশি পাশাপাশি আমার একটা কবুতরের খামার আছে, একটা মুরগির খামার আছে, দেশি মুরগির খামার। দেশি মুরগি? হ্যাঁ। কয় কেজি আছে দেশি মুরগি? এখানে মাত্র স্টার্ট করছি তো, মানে 50টা আছে। আলহামদুলিল্লাহ। কি অবস্থা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, মাত্র শুরু করছি। আমরা যাবো খামার অবশ্যই দেখাবো। ভাই কি নাম? রায়হান মাহমুদ। হ্যাঁ, কী করছেন? আমি ব্যবসা করছি, মাছের ব্যবসা করতেছি। আচ্ছা, পাশাপাশি মনে হয় এই ব্যবসার প্রতি একটু? হ্যাঁ আগ্রহ আছে। হ্যাঁ আগ্রহ করেন, এটা ভালো ব্যবসা, আগামী খুব ভবিষ্যৎ অনেক ভালো। কুকুর তো আছে? কুকুর আছে আমার, চারটা কুকুর আছে। হ্যাঁ, আসলে বাংলাদেশে তো বিভিন্ন ধরনের মাছ চাষ হয়। জি জি। তো অর্নামেন্টাল পিসটা এটা ব্যতিক্রম। জি। আর এই আইডিয়াটা সবার মাথায় এখনো আসে না? আসে না। হ্যাঁ। তো আপনার দেখা গেছে যে আমরা ইউটিউবে আপনাদের ভিডিওটা দেখে মূলত আজকে আজকের এই প্রোগ্রামে আসা বলছি। বিষয়টা হলো আমরা আজকে দেখবো, অবজারভেশন করবো, সরাসরি দেখার উদ্দেশ্য হচ্ছে যে মানে আইডিয়াটা নেওয়া যায়। আসলে শুরুটা ছোট থেকে করাটা আমার মনে হয় বেটার হবে, কারণ হুট করে যদি বড় একটা প্ল্যান নিয়ে করা হয় তো সে ব্যর্থ হইতে পারে। কারণ যে কোনো দিনে শুরু থেকে ছোট থেকে করলে এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, বাই দে বাই সে আস্তে আস্তে এটা থেকে শিখতে পারবে, আর শিখে জেনে বুঝে করলে তাহলে লস হওয়ার সম্ভাবনাটা নাই। তো আমি মনে করি এটা আসলে যারা তরুণ উদ্যোক্তা সবার জন্য এটা প্রযোজ্য। যারা বিশেষ করে পড়ালেখা করে বেকার আছে বর্তমানে, তারা চাইলে পড়ালেখা অথবা বিভিন্ন চাকরি পাশাপাশি সে চাইলে কিছু সময় দিতে পারে, করতে পারে। আচ্ছা, আমাদের ভিডিওটা কেমন লাগে? না আসলে আপনাদের ভিডিওটা আমাদের মানে যাদের চোখ বন্ধ চোখ খুলে দিচ্ছে, দেখা গেছে আমরা একটা নতুন আইডিয়া পাচ্ছি। আপনাদের ভিডিওটাকে ভেরি করে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, জানার জন্য গবেষণা করতেছি। দেখা গেছে আমরা প্রাথমিক ব্যবহার শুরু করব। তা আসলে এই ধরনের শিক্ষামূলক ভিডিওর কারণে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে, আর যদি কেউ ব্যর্থ হয় তাহলে সে তার নিজের ব্যাপার, কারণ এটা জেনে বুঝেই করতে হবে। বুঝে শুনে করলে অবশ্যই এখান থেকে ব্যর্থতার কিছু নেই, সব কিছুই করা সম্ভব। পৃথিবীতে কোনো কাজে হয় না এমন কোনো কথা নাই, হয়তো আমাদের পরিচালনা অথবা ট্রেনিংয়ের অভাব, পর্যাপ্ত অভাব থাকলে হয়তো আমরা ব্যর্থ হই। তার মানে আমরা তো একটা প্রজেক্ট অথবা একটা ইয়েকে আমরা ব্যর্থতা দায় দিতে পারি না। ভালো থাকবেন। জি, আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে পুরো দিন আমরা মামা হাসারিতে ছিলাম, চেষ্টা করেছি আপনাদেরকে কমপ্লিট ভিডিওটি দেওয়ার জন্য। জানি না কতটুকু হয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন, এবং আর নতুন নতুন কী কী ভিডিও আমরা দেবো আপনাদেরকে তাও জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা যারা দেখলেন তাদের জন্য রইল শুভকামনা। সর্বোপরি এই ধরনের যারা উদ্যোক্তা আছেন আমাদের দেশে তাদের প্রতি রইল শুভকামনা। আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি আবারও শুভকামনা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।